শ্বশুর বাড়ির পক্ষ থেকে ঘর সাজিয়ে দিবে মানে আপনার শ্বশুর আপনাকে তার কলিজার টুকরা মেয়েটাই তো দিছে, আপনি আর কি আশা করেন? এই বেটা সারা জীবন লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে আদব আখলাক শিক্ষা দিয়ে ওই মেয়েটা আপনার বাড়ি কোথায় আপনার হাতে দিয়েছে? আরে আপনার শ্বশুর তো মেয়ে দেয় নাই, তার কলিজার টুকরা আপনাকে দিয়ে দিছে, বেশি কি আশা করেন? অনেক মানুষ শ্বশুর বাড়ি থেকে হুন্ডার আশা করে, টাকা পয়সার আশা করে। আরে ভাই লজ্জাও নাই আপনার, লজ্জাও নাই। শ্বশুর বাড়ি থেকে চাওয়া তো দূরের কথা, বাহানা করা জায়েজ নাই। আরে হুন্ডা শ্বশুর বাড়িতে চাইবেন তো দূরের কথা, আরে বাহানা করাও জায়েজ নাই। আপনি ফকিন্নির ঘরের ফকিন্নি, আপনিও ফকিন্নি, আপনার বাবা ফকিন্নি, আপনার দুইজন মিলে রাস্তায় ভিক্ষা করবেন, শ্বশুর বাড়িতে ভিক্ষা করবেন না। হুন্ডা চাইলেন, গাড়ি চাইলেন, টাকা চাইলেন, এগুলো সব শ্বশুর বাড়িতে ভিক্ষা করে। অতএব যেই সমস্ত পুরুষ তার স্ত্রীকে হুন্ডার জন্য টাকা পয়সার জন্য মারধর করে, আঘাত প্রহার করে, এই পৃথিবীতে তাদের মতন কাপুরুষ আর কেউ নাই। আপনি রাস্তাঘাটে ভিক্ষা করেন, আমার আল্লাহ নবীজির নাম বিশটা টাকা দিয়া যান, আর এই টাকা জমিয়ে আমি হুন্ডা আনবো ভাইজান, আমার আল্লাহ নবীজির নাম বিশটা টাকা দিয়া যান। এইটা ভালো শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা করা, এর চেয়ে জঘন্য, এর চেয়ে বড় অপরাধ এই পৃথিবীতে আর কিছু নাই। শ্বশুর বাড়িতে যৌতুক চাওয়া এটা নির্লজ্জ বেহায়াদের কাজ, কোনো সুপুরুষের কাজ হতে পারে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সৎভাবে জীবন যাপন করেন। আরে 500-700 বরযাত্রী নিয়ে যে আপনি গেলেন, আরে আপনি জানেন না আপনার স্ত্রীর বাবার যে কত কষ্ট হয়। আরে 700 বরযাত্রী গেলেন, আপনি তো চলে গেলেন, আপনার শ্বশুর যে কত কষ্ট করে আপনাদের চাহিদা পূরণ করেছে আপনারা জানেন না। আরে তার জায়গা জমি বিক্রি করে, আপনার শাশুড়ির সোনার গয়না বিক্রি করে আপনাদেরকে খাওয়ায়, একবেলা খাবারের জন্য আপনার শ্বশুর যে কত কষ্ট পড়ে। আপনার মন চাইলে আপনি বাথরুম থেকে ময়লা খান, বাথরুম থেকে ময়লা খান, সমস্যা নেই, আপনার জন্য সমস্যা নেই, কিন্তু 700-800 গিয়া শ্বশুর বাড়িতে খাবার খাইবেন না। ওই খাবার খাওয়া যেই কথা, বাথরুমের ময়লা খাওয়া একই কথা। কারণ টাকা পয়সা যেমন যৌতুক, বরযাত্রী গিয়ে খাওয়া একই ধরনের যৌতুক, লাফার কাবাই না হুমা, কোনো পার্থক্য নাই। যেগুলো হুন্ডা চায়, যেগুলো শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা চায়, এগুলো রাস্তায় যে ভিক্ষা করে এই ভিক্ষুকের চেয়েও জঘন্য ভিক্ষুক। কারণ রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ার অভাব, আর আপনার স্বভাব নষ্ট হয়েছে, আপনি শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা করেন। অতএব সাংসারিক জীবনে সুখ হইব কেমনি? শুরুতেই ভুল, শুরুতেই ভুল। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সৎভাবে জীবনযাপন করবেন, টাকা পয়সা যৌতুক নিবেন তো দূরের কথা, বাহানাই করতে পারবেন না। এখন আসেন আরেকটি আয়াত,